লেটার বিল্ডিং এর রিনোভেশন কত সালে হয়েছিল? 2013. গুড. বলো তো বেঙ্গলের ফার্স্ট চিফ মিনিস্টার কে ছিল? আজকের দিনে স্পোর্টস এন্ড গেমস এবং এডুকেশন দুটোই কি ইন্টাররিলেটেড নাকি একটি অন্যটিকে ক্ষতি করে? দেখুন, আমার মনে হয় এডুকেশনই সাকসেস পাওয়ার একমাত্র রাস্তা, আর সময় তো স্পোর্টস এন্ড গেমস করে তো পড়াটাই নষ্ট। ও, তাহলে আপনার মেয়ে খেলে না? খেলবে কখন? ডান্স, প্রোগ্রাম, মিউজিক এসব করে তো সময় পাওয়া যায় না। আজ তো 12 জানুয়ারি, কোনো স্পেশালিটি আছে কি দিনটিতে? না না, আপনার ব্যক্তিগত বিষয়ে জানতে চাইছি না। সেরকম তো কিছু মনে পড়ছে না, তবে হ্যাঁ, আজকে কেন জানো স্কুলে হাফ অ্যান আওয়ার আগে যেতে বলেছে। থ্যাংক ইউ স্যার, হ্যাভ এ নাইস ডে। সেই কতদিন আগে উনি স্বামীজির জন্মদিন পালন করার কথা আমাদের বলেছিলেন, মাস্টমশাই ছিলেন বলে বোধ হয় ওনার ভেজাতে এসব ঢুকেছিল, আর আমরাও জুটে গেলাম। এই দেখ, একটা মালাও আমি কিনে নিয়ে এসেছি। আর সব কোথায় গো? আমি এসে গেছি মাস্টারমশাই। বাহ, রামাদল এসে গেছো, আজকের দিনটা তাহলে ভালো নি। কি যে বলেন মাস্টারমশাই, যে মানুষটা কোনো জাত পাত মানে নাই, সকলকে সিনাতে লাগাই চলতে শিখাই যে, তাকে কি খাইরে বলবো। ময়লা ফিকে এলাম। বেশ ভালো করেছো, নাও ব্যাগটা একটা সাইডে রাখো তো, এর মধ্যে লেবু আছে। এটা ধর। কাকু, প্রত্যেক বছর 12 জানুয়ারি তুমি আমাদের কমলা লেবু খাও, বলো নি এখন। দেখো, স্বামীজির জন্মদিন পালন করার একটা আলাদা অনুভূতি তো, এই রকম একটা ভালো লাগার দিনে ফল খাওয়াবার সুযোগটা ছাড়বো কেন বলো তো? হ্যাঁ না, ধরো। মাফ করেন মাস্টারমশাই, আপনি থাকতে এটা আমি করতে পারবো না। আহা, দেখো স্বামীজি সকলের মধ্যে বেঁচে আছেন, তুমি তো আমাদেরই একজন। হ্যাঁ, যাও যাও যাও, মালা দাও। এসো, এবার আমরা জুড়ো পূর্ণে। সে
শিশু থেকে মধ্যবয়স্ক সবার কাছেই স্বামীজি এই মহামানবদের গুরুত্ব যে কতটা তার একটা পরিষ্কার চিত্র পাওয়া গেছে আজ এই 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে। কোথায় পৌঁছে গিয়েছে এরা? একজন মাস্টার মশাই এই অর্থ শিক্ষিত মানুষদের নিয়ে স্বামীজির জন্মোৎসব পালন করছে, আর বাবা মেয়ে এরা সব ভুলে মেরে দিল। ষোলোর শুরুতেই এক বিশাল জিজ্ঞাসা আমাদের কাছে, আমরা সবাই কি বিস্মরণের শিকার? শিশুরাই বা এই মহামানবদের আলো থেকে বঞ্চিত কেন? ক্যামেরায় বিজনের সাথে ইন্দ্রাণী, নিউজ টাইম টু টাইম। আসলে আমরাই পশু ছোড়া এর জন্যই তো বেলুড়ে গিয়েছে। আমরা তো সেনি সংগ্রামী মানুষ, কিন্তু তোমাদের তো ভুলে যাবার কথা নয়। ব্যাপারটা তোমাদের বা আমাদের নয়, ব্যাপারটা হচ্ছে এই যে রাজনৈতিক পাকচক্রে আমরা সবাই স্বামীজিকে সাধারণ মানুষের থেকে দূরে সরিয়ে রেখেছি, এ আমাদের লজ্জা।